এখন তো 21 শতকের তৃতীয় দশক চলছে, আজও অনেক জায়গায় পুরুষতান্ত্রিকতার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে না পেরে অন্যের পরিচয়ে চলতে হচ্ছে নারীদের। আর এই ঘেরাটোপ থেকে বেরিয়ে আসার জন্য প্রাত্যহিক বার্তা দিয়ে চলার দায়িত্ব ছবির মাধ্যমে ছড়িয়ে দিয়ে চলেছে জলপাইগুড়ি রোড স্টেশন। তাই শুধুমাত্র 8ই মার্চ মানে একটি মাত্র দিনকেই আন্তর্জাতিক নারী দিবস পালন নয়, যাতে প্রতিদিনই নারীরা সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে পারে সেটাই হওয়া উচিত। তাই বাংলার কবিকে বিশ্বের সব নারীদের হয়ে বলতে হয়েছে, নারীরে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। এই চাওয়া যেন কোনোভাবে ভিক্ষের জন্য আবেদন নয়, এই চাওয়া যেন নিজেদের অস্তিত্বের মূল্য প্রতিষ্ঠার চাওয়া। তবে এটা এক ধরনের দাবি যাকে অধিকারের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হয়। যারা জলপাইগুড়ি রোড স্টেশনে গিয়ে থাকেন তারা স্টেশনের বাইরের অংশ থেকে ভেতরের প্ল্যাটফর্ম সহ ওভারব্রিজের সমস্ত সিঁড়ির দিকে চোখ দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই বলে দিতে হবে না ওইসব ছবি কিসের ইঙ্গিত বহন করছে আর কোন ধরনের বার্তা ছড়িয়ে দিচ্ছে। মনে হয় না উত্তরবঙ্গের আর কোনো রেল স্টেশনে এ জাতীয় চিত্র বার্তা আছে। তাই প্রদীপের নিচের অন্ধকারে থাকা নারীদের আলোর সামনে এনে তাদেরকে দায়িত্ব সঁপে দেওয়া মহাকর্তব্য হিসেবে গুরুত্ব পাবে। কেননা পৃথিবীর যা কিছু সৃষ্টি তার সবটাই তো পুরুষদের নয়, সৃষ্টির পুরো অংশের অর্ধেকটাই নারীর অবদানে ভরপুর হয়ে আছে। সেজন্য এটা বলা যায় মানুষের মতো করে মানুষ হওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়ে মাথা তুলে নিজের পরিচয় তৈরি করার অনন্য বার্তা দিয়ে চলেছে জলপাইগুড়ি রোড স্টেশন। আজকের দিনে তো লক্ষ্য করাই যাচ্ছে জীবনের প্রতি ক্ষেত্রে, তা সে ঘরে কিংবা বাইরে, অসংখ্য প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে মহিলারা। নিজেদের নিরাপত্তাটাও বর্তমান সময়ে যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। অনেক রকম অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়ে বাঁচার চেষ্টায় নিরন্তর সংগ্রাম করতে হচ্ছে তাদের, তা সে কর্মক্ষেত্রেই হোক বা হাট বাজার সহ একাধিক বহিরাঙ্গনে। তবে আজকের নারীদের ব্যাপারে সম্মানের ক্ষেত্র যথেষ্ট কঠিন হলেও পুরুষদের সমস্ত পর্যায়ে নিজেদের কর্মমুখরতা স্মার্ট প্রমাণ দিয়ে চলেছেন অনেক নারী। রাজনীতি থেকে প্রশাসন, ক্রীড়াক্ষেত্র থেকে সাহিত্যের অঙ্গন, চিকিৎসা বিজ্ঞান থেকে প্রযুক্তি ক্ষেত্র, গাড়ি চালনা থেকে বিমান চালনা, কোথায় নেই নারীরা। এই ভারতেই কত নারী উচ্চ আসনে প্রতিষ্ঠা পেয়েছেন। স্বাধীনতা সংগ্রাম থেকে আজকের 75 বছরের স্বাধীন ভারতে এদেশের নারীদের অবদান তো অনস্বীকার্য। এই মুহূর্তে তো দেশের 1 নম্বর নাগরিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পিছিয়ে থাকা জনজাতি গোষ্ঠীর মানুষ, সাংস্কৃতিক জগৎ থেকে অভিনয় জগৎ কোথায় বিচরণ করছে না নারীরা এখন, কিন্তু সংখ্যাগত দিক থেকে তা অনেক কম। এখন তো সংসার সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন কাজের মাধ্যমে স্বনির্ভর হওয়ার চেষ্টায় ব্যপ্ত হয়ে আছে নারীরা। সেই সংখ্যা আগের তুলনায় হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু অনুপাতে তা অনেক পিছনে। আগে তো সন্তান উৎপাদনের দায়িত্ব থেকে ঘর সংসারের যাবতীয় কাজের ভেতর দিয়ে দিন গুজরান করতে হতো তাদের, আজ সেই জায়গার কিছু উত্তরণ ঘটেছে। নিশ্চয়ই অনেকে জানেন দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালনে নারীরা সদা জাগ্রত রয়েছে। আরেকদিকে সমাজের দুর্নীতিগ্রস্ত কাজের ভেতর থেকে কিভাবে মেয়েরা নিজেদের রক্ষা করবে সেই বার্তাও ছবির মাধ্যমে সুস্পষ্ট হয়ে উঠেছে জলপাইগুড়ি রোড স্টেশনে। 18 বছরের নিচের বয়সে বিয়ের পরিণতিকেও তুলে ধরা হয়েছে তুলিচিত্রের মাধ্যমে ওই স্টেশনের পরতে পরতে। আবার নারীরা শিক্ষায় অনেকখানি এগিয়ে গেলে দেশে কি সুযোগ সুবিধা রয়েছে সেসবও সেখানে দেখানো হয়েছে ছবির মাধ্যমে। আসলে ওই রোড স্টেশনে সর্বত্রই আঁকার মাধ্যমে নারীকে ও সমাজের প্রতিটি মানুষকে সচেতন করার জন্য যেন উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেল, তার স্পষ্ট উদাহরণ জলপাইগুড়ি রোড স্টেশন। ওখানেই 6 লাভ হয়ে আছে বিভিন্ন ধরনের বেটি পড়াও বেটি বাঁচাও সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় চিত্র বার্তা, যা কিনা যথেষ্ট গর্ব করার মতো বিষয় জলপাইগুড়ি জেলাবাসীর। বেটি বাঁচাও বেটি পড়াও একটা সাইনবোর্ড মোদী সরকার দিয়েছিল, এটা খুব ভালো কাজ, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে ছোট ছোট বাচ্চাদের যাতে বিয়ে হয়ে যায় সেই সব বিয়ে না হয় তার জন্য কিছু কিছু ফটো ছবি করা হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ, ভীষণ ভালো উদ্যোগ জলপাইগুড়ির। এটা প্রথম হয়েছে আমাদের, দেখে খুব ভালো লাগলো।